তিন নম্বর অঙ্কটা এখানে বলছে হচ্ছে লক টু লক ফোর সাধারণ এটা হচ্ছে সাধারণ অন্তর বলতে আমরা এইরকম বুঝি যে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ প্রথম পদ এটা দ্বিতীয় পদ এটা ওকে এখান থেকে এখন আমাদেরকে যা হবে সেটাই হবে হচ্ছে সাধারণ অন্তর দেখো এটা যদি আমরা এইভাবে ভাঙি লগ খোরকে যদি এরকম করি টু টু মানে টু পাওয়ার টু আর এখানে দিলাম হচ্ছে লগ টু কিন্তু আমরা আবার লগের সূত্র জানি যদি এইরকম হয় এ টু দি পাওয়ার এম হয় ক্ষেত্রে সূত্র হয় হচ্ছে এম লগ এরকম যদি হয় এই সূত্র যদি আমরা জানি তাহলে এটা আমরা লিখতে পারি টু লগ টু মাইনাস লক টু এখন খেয়াল করো দুইটার ভিতরে একটা লগ।